আমি বলছি এখন সুদ খাওয়া জায়েজ, আমি বলছি নামাজ না পড়া জায়েজ, যাকাত না দেওয়া জায়েজ। আচ্ছা এসতেস্তে নেমে আমার বাড়ি ফোন যাইতে হবে আজকে, আমি বলেছি সুদ খাওয়া তোমার জন্য জায়েজ, আমি বলি যাকাত না দেওয়া তোমার জন্য জায়েজ, আমি বলি নামাজ না পড়াও তোমার জন্য জায়েজ। জায়েজ তাদের জন্য না যারা বাপ ইমানদার পরেজগর, তাদের জন্য শুধু জায়েজ না, তোমার সুদ খাওয়া যাবে না ইমানদারের। বাপ আমার ভালো করে শোনো, দান যদি করার ক্ষমতা থাকে দান করা লাগবে ইমানদারের, যাকাত দেওয়া যদি ফরজ হয়ে থাকে মুসলমান তোমার কিন্তু জাকাত দেওয়া লাগবে। আর যদি আপনি ইমানদার না হন তাহলে আপনার জন্য জায়েজ, কথা বুঝতে পারছেন? ইমানদার যদি না হন আপনার জন্য জায়েজ, আর ইমানদার না হলেই ইমানদার যদি হন আপনার জন্য বাবা হারাম হয়ে যাবে, আর যদি ইমানদার না হন আপনার জন্য জায়েজ হবে। কোরআনের যত আয়াত দেখলাম, মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ষোলো নম্বর দেখে নেন বাপ আমার পাঁচ, বারো নম্বর দেখে নেন ছয়, আয়াত নম্বর দেখেন নব্বই, সুরার নাম দেখেন মাইদ, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানি বহু লালকুম তুফলিহুন। এখানে আল্লাহ বলেন ও মুমিনেরা, এখানে ইয়া আইয়ুহান নাস লাগাই নাই, এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান ওয়ালারা, তোমাদের জন্য মদ খাওয়া হারাম, তোমাদের জন্য জুয়া খেলা হারাম, তোমাদের জন্য ভাগ্য গণনা করা হারাম, ফাজতানি বহু এ থেকে আত্মরক্ষা করো, তবেই তোমরা সফল কাম হবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো ছেলে কি করলো, রং করা হয়ে গেছে, নৌকা দেখতে ভালো লাগছে, ওরা নৌকাটা টেনে পানিতে নামিয়ে চালাতে শুরু করেছে। ইসামতির যে স্রোতের টান এদেরকে টেনে নিয়ে চলে গেছে অনেক দূরে। এ সময় তাদের পিতা বাড়ি এসেছে, বাড়ি এসে জিজ্ঞাসা করছে ওগো আমাদের আমার ছেলে কোথায়? তো বলছে ছেলে কোথায়? ছেলেরা আছে বাইরে খেলা করছে, তো না খুঁজে দেখি, খুঁজে দেখলো ছেলেরা নেই। বলছে নৌকা? নৌকাও নেই। এলোক তখন নদীর ধারে যে কাঁদছে, খুব ভালো করে উদাহরণ খেয়াল রাখবেন, নদীর ধারে যে স্বামী স্ত্রী দুইজন কাঁদছে, কেন? স্ত্রী বলছে তুমি কাঁদছো কেন? বলছে শোনো ওই নৌকার মাঝখানে একটা ছিদ্র ছিল, আমি ছিদ্র দেখেই কিনেছিলাম, ছেলে দুটো যদি নৌকা নিয়ে এখন এই ইসামতিতে নামে নিশ্চয়ই মাছ দরিয়ায় যে নৌকা ডুবে গেছে, আমাদের ছেলে দুটোই মারা গেছে। প্রায় সন্ধ্যা হব হব এমত অবস্থায় নৌকা চালিয়ে ছেলে দুটো আবার বাড়িতে ফিরে এসেছে, পিতামাতা কাঁদছিল, ভীষণ হাসছে। এসে দেখে যে নৌকার মাঝখানে ছিদ্র ছিল, ছিদ্রটা বন্ধ করে দিয়েছে। ও বলছে সত্যি রং মিস্ত্রি একটা কাজ করে গেছে, এর উপযুক্ত মজুরি দেওয়া হয়নি, আরো কিছু টাকা নিয়ে রং মিস্ত্রি বাড়িতে গিয়েছে। রং মিস্ত্রি ভাইকে বলছে ভাই বেরিয়ে এসো। ও মনে করছে ঠিক মতো মনে রংটা না হয়নি, এজন্যই আমাকে মনে টাকা ফেরত দিতে হবে, নতুবা আমাকে গালমন্দ করবে। তো বেরিয়ে এসেছে, বলছে কি ব্যাপার? বলছে তুমি যে উপকার করেছো এই টাকার বান্ডেলটা তুমি দাও। বলছে কেন টাকার বান্ডেল নেবো কেন? তো বলছে কি তুমি যদি আমার নৌকার মাঝখানে ছিদ্রটাকে বুঝিয়ে না দিতে, ওটা বন্ধ না করে দিতে, আমার পুরো ফ্যামিলিটা আজকের পানিতে ডুবে যেত। ও রং করতে যে ছিদ্রটা বুঝিয়েছে। এ জাতির আলেমেরা হলো রং মিস্ত্রি, খুব ভালো করে শুনবেন, এরা কি করে আমার আপনার ভুলগুলোকে শুধরানোর জন্য রং টেনে ও জায়গাটায় পটি দেওয়ার ব্যবস্থা করে দেয়, ঠিক না? বল একটু জোরে বলবেন না, প্রতিনিয়ত
প্রত্যেকটা আলেমের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের খারাপিয়াটা আমরা জানি, এগুলো থেকে বাঁচবো কি করে? রাস্তা আলেমেরা বের করে দেয়। সকাল যখন হয় আবার আমরা নিজেরাই সেই চিত্রটা তৈরি করি, ঠিক না? মহান আল্লাহ পাক এবার জানিয়ে দিয়েছেন, শুনুন, মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা বাঁচার রাস্তাটাকে তৈরি করে নাও, এমন একটা দিন আসবে যেদিন কেউ কারোর উপকার করবে না। আপনি যদি কারো উপকার নিতে চান, আচ্ছা কবরের মধ্যে কেউ প্রশ্ন উত্তর দেবে, বাবা মাধ্যমিক পরীক্ষা হবে সামনে, খুব ভালো করে শোনেন, এই বাচ্চার সঙ্গে কে কে যায় বলেন তো? কে যায়? বাপ অথবা মা, গাড়ি ভাড়া করে যাবে, অনেকে দুই তিনজনও যায়, যায় কি যায় না? হলে যখন পরীক্ষা হবে, কে যে পরীক্ষার্থী সে যখন ঢুকে যাবে তার সাথে আর কিন্তু কেউ যাবে না। ঘরের ভিতর ঢুকলো, ঢোকার পরে দেখবেন ওই গেট পর্যন্ত লোক যাবে, আচ্ছা গেটের ভাই ভিতরে বাপ হলে যেতে দেবে, মাকেও যেতে দেবে, কেন? তোমার প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে। তোমার বাপ ওখানে ঢুকতে পারবে না, তোমার মাও ঢুকতে পারবে না, তোমার কোন আত্মীয় স্বজন ঢুকতে পারবে না, তোমার পরীক্ষা তোমারই কিন্তু দেওয়া লাগবে। আমার ছেলে পরীক্ষা দেবে গেট পর্যন্ত, আপনার পরীক্ষার পালা, এ সময় আপনার বাপ আপনার সঙ্গে যাবে না, এ সময় আপনার মাও যাবে না, এ সময় আপনার কিন্তু কোন বন্ধু কাছে যাবে না। গেট লাগিয়ে দিয়ে বাইরে দাঁড়াও, কোনো খবর নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে এজন্য জানিয়ে দিলেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, কোরআনের ভিতরে বাপ সাত জায়গায় কোরআনের বাপ কবরের কথা বলা হয়েছে, ফামাতাহুল্লাহু মিআতাম, ভালো করে শুনে নেন, এখানে আরেকটা সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেদিন বাপ উযাই আলাইহি ওয়াসালামের কথাও একটা বিষয় সুন্দর করে আলোচনা তোলা হয়েছে, ওদিকে আমি যেতে চাই না। সাতটি জায়গায় কোরআনুল করিমের মধ্যে কবর সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছে, তার মধ্যে একটা জায়গা, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আফালা তোমরা কি জানো না, ইয়ালামু তোমরা কি জানো না যে কবরের মধ্যে যারা আছে তাদেরকে তোলা হবে, তাহলে কবরে আমাকে আপনাকে যাওয়া যাবে, সেখান থেকে ওঠা লাগবে, ঠিক না? বল, আচ্ছা কবরে তো আমরা সকলেই যাব, এর মধ্যে কে কে যাবেন না হাত তোলেন তো, কে কে যাবেন না হাত তোলেন, কেউ কিন্তু তুলতে পারিনি যে আমি যাব না, এ কথা বলে যে হাত তুলবো, এরাম লাইন আমাদের নাই, তবে কবরে যাওয়ার আগে আমাদের কাজটা তো করা লাগবে। রাসূলুল্লাহ বলে দিলেন, শুনো গণ, পাঁচটি জিনিসের তোমরা দুনিয়ায় গুরুত্ব দাও, তবেই তোমরা কবরের মধ্যে কিন্তু আরামে থাকতে পারবে। পাঁচটা জিনিসের গুরুত্ব দেওয়া লাগবে,
আমরা যা মুসলমান, আমি এখন বলেছি সুদ খাওয়া যায়, আমি বলেছি নামাজ না পড়া যায়, তাই উঠছেন কেন আব্বা? খুব ভালো করে শোনেন, আমি বলছি এখন সুদ খাওয়া যায়, আমি বলছি নামাজ না পড়া যায়, জাকাত না দেওয়া যায়। আচ্ছা স্টেজতে নেমে আমার বাড়ি ফোন যাই দেবেন আজকে, আমি বলেছি সুদ খাওয়া তোমার জন্য জায়েজ, আমি বলি যাকাত না দেওয়া তোমার জন্য জায়েজ, আমি বলি নামাজ না পড়াও তোমার জন্য জায়েজ, জায়েজ তাদের জন্য না যারা বাপ ইমানদার ফরিজগর, তাদের জন্য শুধু জায়েজ না, তোমার সুদ খাওয়া যাবে না ইমানদারের। বাপ আমার ভালো করে শোনো, দান যদি করার ক্ষমতা থাকে দান করা লাগবে ইমানদারের, যাকাত দেওয়া যদি ফরজ হয়ে থাকে মুসলমান তোমার কিন্তু জাকাত দেওয়া লাগবে। যদি আপনি ইমানদার না হন তাহলে আপনার জন্য কথা বুঝতে পারছেন, ইমানদার যদি না হন আপনার জন্য জায়েজ, আর ইমানদার না হলে ইমানদার যদি হন আপনার জন্য বাবা হারাম হয়ে যাবে, আর যদি ইমানদার না হন আপনার জন্য জায়েজ হবে। কোরআনের যত আয়াত দেখলাম মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ষোলো নম্বর দেখে নেন বাপ আমার পাঁচ, পারা নম্বর দেখে নেন ছয়, আয়াত নম্বর দেখেন নব্বই, সুরার নাম দেখেন মাইদ, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানি বহু লাল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ বলেন ও মুমিনেরা, এখানে ইয়া আইয়ুহান নাস লাগাই নাই, এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান ওয়ালারা, তোমাদের জন্য মদ খাওয়া হারাম, তোমাদের জন্য জুয়া খেলা হারাম, তোমাদের জন্য ভাগ্য গণনা করা হারাম, ফাজতানি বহু এ থেকে আত্মরক্ষা করো, তবেই তোমরা সফল কাম হবে। একবার জোরে জোরে বলেন আমরা যারা মদ খাই মুসলমান না, আমরা যারা লটারি ব্যবসা করছি মুসলমান না, কারণ ইমান আনিনি। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন, শুনুন হুজুর চলে যাচ্ছেন কেন, অসুবিধা আব্বা? আচ্ছা এই শুনুন, জলটা করতে উঠবেন না, আমি যতক্ষণ থাকবো বসেন, আমি আমার কথা বলবো না, সব কথা কোরআনে হবে। কিন্তু মহান রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন, শোনো নম্বর দেখে নেন বাপ আমার তিন, পারা নম্বর দেখে নেন চার, আয়াত নম্বর দেখে নেন একশত তিরিশ, সুরার নাম দেখে নেন আলিমান, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুলুর রিবা আদাফা মুদাফাতান ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ও মুমিনেরা শুনেন না, লা তাখুলুর রিবা কখনো তোমরা যেন সুদ খেও না, আমি তোমাদের মুমিন তোমাদেরকে নিষেধ করে দিলাম, তোমরা এ থেকে দূরে থাকো তবেই তোমরা আল্লাহর রহমত হাসিল করবে। তাহলে এখানে বোঝা যায় যারা মুমিন তাদের জন্য সুদ খাওয়া হারাম। আর যারা খাবে এরা কি বলেন তো, একটু পানি দিচ্ছি। আচ্ছা যারা খাবে তারা কি রাগ করছেন নাকি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে নির্দেশ দিয়েছেন প্রায় সবই, যেগুলো নিষেধ করা হয়েছে মুসলমানদের আগে আগে আমানো শব্দ এসেছে। কেন আমানো আল্লাহ যোগ করলেন ইয়া আইয়ুহান্নাস, কেন আপনি আল্লাহ বলেন নাই, কেন এখানে ইয়া আইয়ুহান্নাস বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা আল্লাহ পাক কেন তিনি যোগ করলেন? পৃথিবীর জমিনের
মহান রব্বুল আলামিন মুসলমানদের জন্য সবচাইতে হৃদয়টা খুলে রেখে দিয়েছে, আমার মুসলমান ঈমানদার যারা হবে তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। আমি বলি নাই কোরআনুল কারীমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, সূরা দেখে নেন বাপ আমার 8, পারা নাম্বার দেখে নেন 9, আয়াত তোমরা দেখেন 67, সূরার নাম দেখে নেন বাপ আমার 8, একই কথা আছে সূরা নাম্বার দেখে নেন 7, পারা নাম্বার দেখে নেন বাপ 8, আয়াত তোমরা দেখে নেন বাপ আমার 34, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তিনি কুল গিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতাদ দুনিয়া খালিসাতা ইয়াউমাল কিয়ামা, একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এদের জন্য আমি দুনিয়া সৃষ্টি করেছি, এদের জন্য আমি আখেরাতটাও রেখেছি। একবার জোরে বলবেন না, আর একটু জোরে বলেন। আয়াতে আপনি কি বুঝলেন বাপ? মহান রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, ও পৃথিবীর মুমিনেরা শুনে নাও, তোমাদের জন্য আমি আল্লাহ দুনিয়া রেখে দিয়েছি, তোমাদের জন্য আখিরাতটা প্রস্তুত করে রেখে দিয়েছি। পৃথিবীটা যদি কোনো মুমিন না থাকে তাহলে দুনিয়া থাকবে না, এই দুনিয়ার মধ্যে কেউ কিন্তু বেঁচে থাকবে না। দাড়িয়াল টুপিয়াল আছে বলে, মুমিন এখনো আছে বলে বাপ এই পৃথিবীতে আমরা বহাল তবিয়াতে চলছি। মুমিন যদি না থাকে তাহলে আল্লাহ এই দুনিয়াটাও রাখবে না। এটা বলা যায় তো, দুনিয়াটা মুমিনের, আখিরাতটা মুমিনের। আচ্ছা মুমিনই নেই থাকবে, থাকবে না। এবার আমরা যারা মুমিনের পরিচয় দিতে চাই, শুধু মুখে মমিন হলে হবে না, কাজ না এবার আমাদের করা লাগবে। কি কাজ করলে মমিনের পরিচয় পাওয়া যাবে, কি করলে জান্নাতে যাব পরিচয়টা কি হবে, আজকের মুসলমানের পরিচয়টা কোথায়, কবরে কিন্তু যাওয়া লাগবে। আল্লাহ বলেছে বান্দা ওই কবরে তোমার ঢোকা লাগবে, ওখান থেকে আমি আল্লাহ পাক কিন্তু তোমাদেরকে তুলবো। আর পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু করেছো বান্দা, তোমার অন্তরের মধ্যেও যেগুলো লুকিয়ে রেখেছো আমি আল্লাহ সেদিন কিন্তু প্রকাশ করব। মানুষের জীবনের পরিবর্তন করার জন্য বাপ এই দুটো আয়াতই যথেষ্ট, বেশি লাগে এক। তোমরা কি জানো না যারা কবরে আছে তাদেরকে আমি তুলবো? ওয়াহুসসিলাম আপনি সুদূর, তোমাদের সুদূর শব্দের আমি একটু অন্তর, তোমার দিলের ভিতরে যা আছে হুসসিল আমি হিসাব নেব। যত কর্ম করেছো মনে মনে যাকে নিয়ে তুমি চিন্তা করেছো, ইয়ালামু খাইনাতাও আয়ুনি ওমা তুখফিস সুদূর, কালো চশমা পরে কাঁধ দিকে তাকিয়েছো, পৃথিবীর কেউ না তাকালেও কেউ না দেখলেও আমি আল্লাহ কিন্তু দেখেছি, সেগুলোর আমি আল্লাহ হিসাব নেব। একটু জোরে বলবেন না। আচ্ছা আল্লাহ যদি এইভাবে হিসাব নেয় বাঁচা যাবে? বাঁচার কোন রাস্তা নেই, পালানোর কোন রাস্তা নাই, হিসাবটা তো বাপ আমার দা লাগবে। তাহলে ঈমানটা কেমন তৈরি করলাম আমার জন্য আমাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেহনত করলেন, আমরা সেই রাসূলের কথাগুলো কেমন করে মেনে চললাম বাপের? আবার রাসূল বলেছে ঈমানের পরিচয় যদি দিতে চাও ছটা জিনিসের তোমরা জামানত দাও, আমি নবী তোমাদের জান্নাতের জামানত দেব, মুমিনের পরিচয় তোমরা পাবে, পৃথিবীর জমিনে তোমরা শ্রেষ্ঠ হবে, আর আখেরাতেও তোমরা কিন্তু সেদিন মর্যাদা পাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিকে পাঁচটা রেখেছি,
আজকের এই সব হাদিসগুলো এক এক করে তুলে কোরআনে আয়াত দিয়ে আপনাদের সামনে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তবে বাপ আমি বুঝতে পারছি আমাদের এই শোনাটা আলোচনাটা এমন হচ্ছে, সারা রাত শোনা, সকালবেলা খিচুড়ি কি খিচুড়ি গল্প, তবে গোসালমারির দিকে এই লাইনটা এরকম হয় না। শোনার পরে কিন্তু মান্য করা লাগবে, জান্নাতে যদি যেতে চাই, সেদিন যদি মুক্তি পেতে চাই, জাহান্নামটা কেমন হবে বাপের আমার, ছোট্ট একটা ব্যাখ্যা দিই শুনেন না। পৃথিবীর জমিনে আমরা বলি, হুজুররা যা বলে বলুক না কেন, ওরে জাহান্নামে সব বাদ দে, মরে যাবে তো সব শেষ হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার লাগবে না, জাহান্নামের আগুন আবার কি হবে, যদিও যাই কলেমা পড়েছি দুদিন পরে আবার আমরা ওখান থেকে বেরোব। কলেমা পড়েছি তো বেরিয়ে দেব। আব্বা একটা জিনিস ভেবেছেন, এক মিনিটে জাহান্নাম কেমন হবে, দু সেকেন্ডে জাহান্নাম কেরকম হবে, চিন্তা করেছেন কখনো? একটা দৃষ্টান্ত দিন, ভালো করে শুনুন। আপনি বিথারের বাজারে গিয়েছেন, এলাকাটা আপনার পরিচিত নয়, চায়ের দোকানে বলছেন দোকানদার আমাকে এক গ্লাস হাই কোয়ালিটির চা দাও। কি কোয়ালিটি? হাই কোয়ালিটি। এখন হাই কোয়ালিটির চা দিয়েছে, উচ্চ গরম করে আপনাকে দিয়েছে, এবার আপনি জানেন না কেমন গরম, চোষক দিয়েছেন, চুমুর দিয়েছেন, হাফ কাপ চা আপনার গালে ঢুকেছে, হাফ কাপ চা একেবারে গালে। আচ্ছা বলেন তো, এত গরম চা খেলি আপনার পেট পুড়ে যাবে, ফেলি দিলেও গাল পড়বে, ঠিক না? সকালবেলা যদি আমার বউ আপনার বৌমা এসে বলে আব্বা জান, গরুর গোশত রান্না করেছি এক প্লেট খেয়ে নাও, এ সময় কিন্তু আব্বা বলবে আমি আর খাবো না, আমাকে এখন দুধ আর গুড় দিয়ে, কারণ দুধ আর গুড় দাও বৌমা, কারণ আমার গলা গালটা পুড়িয়ে শেষ হয়ে গেছে। পৃথিবীর জমিনে যদি হাফ কাপ চার গরম যদি সহ্য না হয়, সেদিন বাপ আমার জাহান্নামের গরম কি করে সহ্য করবেন, বাপ আমার 69 ভাগ আগুন দিয়ে জাহান্নামের গরম তৈরি হয়েছে, আর পৃথিবীতে এক ভাগ আগুন আল্লাহ পাঠিয়েছে। আপনাকে ভাবতে বলছি, এক ভাগ আগুন দিয়ে পৃথিবী পাঠিয়ে আগুন দিয়েছে পৃথিবী, আর 69 ভাগ আগুন দিয়ে জাহান্নাম তৈরি হয়েছে। আচ্ছা এক ভাগ গরমের চা গরম তো দেয়নি, চাটা গরম করে দিয়েছে, তাই যদি গাল ফুলে যায় সকালবেলা বৌমা গরুর গোশত দিয়ে ভাত দিলেও যদি বলা হয় বৌমা ফিরো আর হবে না, এ গালে দেওয়া যাবে না, দিলি গাল আর বাঁচতে না। আচ্ছা তাহলে জাহান্ন 69 ভাগ আগুনের ভিতরে ঢোকালে কি হয়? চিন্তা করে দেখেন, একটুখানি ভাবেন বাপের আমার, খবরের জন্য প্রস্তুতি না, দিন যত চলে যায় সময় যত পেরিয়ে যায় আল্লাহর সাথে ততই কিন্তু সাক্ষাতের জন্য এগিয়ে যায়। আমি বলি নাই কোরআন বলে দিয়েছে শুনে নেন, শুনবা দেখে নেন বাপ 84, পারা নাম্বার দেখে নেন 30, আয়াতমা দেখে নেন 6, সুরার নাম দেখেন বাপ ইনশেখক, মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান الناس إنك كادح إلى ربك كدعا فملاكي ও পৃথিবীর মানুষ শোনো গো, তোমাদেরকে জানিয়ে দি ভালো করে শুনে না গো, দিন যত চলে যায় সময় তত চলে যায়, ইন্নাক কাদিহ ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, তুমি কিন্তু রবের সাথে সাক্ষাৎ করার জন্য এগিয়ে যাও, সুতরাং সাক্ষাৎ করার আগে ইমানটাকে তৈরি করি না গো। রাসূল
ছটা জিনিসের জামানত দাও, আমি তোমাদের জান্নাতের জামানত দেব। একবার জোরে বলবেন না। আচ্ছা, রাসূল বলছেন জান্নাতের জামানত দেব, এই কথা কি মিথ্যা হয় বলে মনে হয়? রাসূল বলেছেন জান্নাতের আমি জামানত দেব। ছটি কাজ তোমরা করো। এক নম্বরে এবার আল্লাহ রাসূল বলে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, এক নম্বরে সলাতু নামাজ জন্য কাজা করো না, দুই নম্বরে যাকাতু যাকাত জন্য কোন দিন অস্বীকার করো না, যাকাত জানাছে যাকাতটা দিবি, তিন নম্বরে আমানাতু আমানতের খেয়ানত করবে না, চার নম্বরে ওয়াল ফরজু পরিবারকে পর্দায় রাখবে, পাঁচ নম্বরে আল লিসানু তুমি তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না, ছয় নম্বর ওয়াল বাতনু তুমি উদার হবে কখনো কৃপণ হবে না। রাত বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, আমার দাদারা চলে যাচ্ছে তো আমার ব্যথা লাগছে, আর গুরু দায়িত্ব আমার ঘাড়ে আছে, মসজিদের এখন পাথর বাকি, বুঝলেন না, আপনাদের কাছে পাথরের টাকা নেব, এখন আগে ভাগে চলে যাবেন না, এটা বিরাট কাজ, কিন্তু চলে গেলে হবে না, আপনাদের মসজিদ আপনাদের খেদমত করা লাগবে। ভাইয়ের আমার শুনুন, এক নম্বরে নামাজ কাদা থাকলে হবে না, মুসলমান নামাজটা এখন তেমন পড়লাম না, দুই নম্বরে জাকাত 20 লক্ষ টাকার বাড়ি তৈরি করি মুসলমান, কিন্তু জাকাত আমরা দিলাম না, আল্লাহ রাসূল বলে দিয়েছেন শুনেন, মুসলমানের ভিত আছে পাঁচটি স্তম্ভের পরে, এক নম্বর ভালো করে শুনুন, বুনিয়াল ইসলামী আলা খামসিন শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই পাঁচটি জিনিসের শাহাদাত দেবে, এক নম্বরে আল্লাহ রাসূল বলে দিয়েছেন বুনিয়াল ইসলামী আলা খামসিন শাহাদা, ইসলামের ভিত আছে পাঁচটি স্তম্ভের পরে, এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহকে স্বীকার করার পরে পরে নবীকে মেনে নেওয়া, দুই নম্বরে আল্লাহ রাসূল বলে দিলেন ও আম ও সালাতু অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করা, তিন দুই তিন নম্বরে যাকাতু অর্থাৎ যাকাত দেওয়া, চার নম্বরে বাপ মা স্বামী রমাদান রোজার মাসে রোজা পালন করা, পাঁচ নম্বরে আল হজ্জ হজ থাকে আপনার টাকা থাকলে পালন করা। আচ্ছা এবার আপনি ভাবেন, এক নম্বরে আল্লাহ এবং রসুলকে মানলাম, মানার পরে নামাজ পড়লাম না, তাহলে না আল্লাহ এবং রসুলকে মানা টিকবে? টিকবে না। দুই, আল্লাহ রসুলকে মেনেছি নামাজ পড়লাম মালাস জাকাত দেইনি, আচ্ছা এই দুটো টিকবে বলে মনে হয়? টিকবে না। এরপরে আপনি আল্লাহকে মেনেছেন রাসূলকে মেনেছেন জাকাত দিয়েছেন, কিন্তু রোজার মাসে হজ বা রোজার মাসে রোজা ফরজ আপনি রোজা রাখেননি, আচ্ছা ফরজ বিধান ছেড়েছেন, এবার এ তিনটে টিকবে? টিকবে না। আচ্ছা সবগুলো মানলেন, চারটে মেনেছেন, কিন্তু আপনার টাকা আছে শুধু বাড়ি করছেন একবার হজ করেননি, উপায় কি হবে? এ চারটে টিকবে? এই তো আমাদের অবস্থা, একটা মানে একটা ছাড়ি মুসলমান,
জান্নাতে যাওয়া বড়ই মুশকিল, হিসাব একটুখানি মিলিয়ে না। রাসূলুল্লাহ আমার ছটা জিনিসের জামানতে দিতে বললেন, এখানে পাঁচটা কথা বলা হয়েছে বাপ, এখানে ছটা জিনিসের জামানতের কথা বলা হলো মুসলমান। আজকের এই ছটা জিনিস এখনো মানতে পারি নাই। এক নম্বরে সালাত, সেটা হলো নামাজ। ভালো করে শুনে নেন, বাপ আমার আবু যর রাদিয়াল্লাহু তাআলাহু, বাপ আমার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাহু, পাশাপাশি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাহু অসুস্থ হয়ে পড়েছেন, বিকাত সাহাবি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীর জমিনের মধ্যে, এমন অবস্থায় শয্যাশায়ী হয়ে গেছেন, নামাজে যাবে উঠে নামাজ পড়ার মতো এমন পরিস্থিতি নাই, শারীরিক কন্ডিশন খুবই খারাপ, চোখ দিয়ে শুধু পানিটাই ঝরাচ্ছে।